শান্তিপুর ফুলিয়া চটকাতলা এলাকায় এক গৃহস্থর বাড়ি থেকে কচ্ছপ উদ্ধার করল শান্তিপুরের বন্যপ্রাণী উদ্ধারকারী। জানা যায় গতকাল রাত্রে ওই এলাকারই এক যুবক রাস্তা দিয়ে যখন যাচ্ছিল তখনই রাস্তাতেই কচ্ছপটিকে ঘুরে বেড়াতে দেখে ওই যুবক। এরপর কচ্ছপটিকে রাস্তা থেকে উদ্ধার করে বাড়ি নিয়ে এসে সে সযত্নে রেখে দেয়। শনিবার সকাল হতেই যুবকের পরিবার খবর দেয় বন দপ্তরকে। বন দপ্তরের নির্দেশ অনুযায়ী শনিবার বিকেল 4টে নাগাদ শান্তিপুর ফুলিয়া চটকাতলা এলাকায় পৌঁছয়ে শান্তিপুরের বন্যপ্রাণী উদ্ধারকারী অনুপম সাহা। এরপর ওই গৃহস্থ বাড়ি থেকে কচ্ছপটিকে উদ্ধার করে। উদ্ধারকারী অনুপম সাহা জানান, কচ্ছপটিকে উদ্ধার করেছেন এবং দপ্তরের হাতে তুলে দেবেন তিনি। তিনি এও জানান, ওই যুবক গতকাল রাত্রে রাস্তা থেকে যদি কচ্ছপটিকে উদ্ধার না করত তাহলে কচ্ছপটির আর সন্ধান পাওয়া যেত না। যদিও আশেপাশে কোনো জলাশয় জায়গাতে হয়তো কচ্ছপটি ছিল, কোনো কারণে রাস্তাতে হয়তো সেটি উঠে পড়ে। এই মুহূর্তে একটা কচ্ছপ উদ্ধার করলেন আপনি, কোথায় করলেন? এটা শান্তিপুর থানার বেলগড়ি 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ফুলিয়া ছটকাতলা একটি বাড়ি থেকে একটি কচ্ছপ উদ্ধার হলো। তো ঘটনাস্থলে এসে আমি জানতে পারলাম, গতকাল এক পথচারী রাত্রিবেলা যখন রাস্তাতে যাচ্ছিলেন তখন মোটরবাইকের আলোতে তিনি কচ্ছপটাকে দেখতে পান এবং সেখান থেকে উদ্ধার করে পার্শ্ববর্তী যে বাড়ি সেখানে দিয়ে গেছিলেন। এলাকার মানুষ সেটাকে সযত্নে রক্ষা করেছে। এবং কচ্ছপের যেটা ক্ষেত্র সেটাতে পাশে কোনো জলাশয় জায়গা অথবা কোনো একটা অন্যত্র জলাশয় জায়গা ছিল কিন্তু সম্ভব না, কিন্তু রাস্তা দিয়ে একটা কচ্ছপ যাচ্ছিল এটা কি করে সম্ভব? হয়তো সে একবারে খুব মানে কোনো জলাশয়ের মধ্যে ছিল, উঠে এবার সে তার মতো ঘুরছে, এরকম একটা পরিস্থিতি হয়তো সৃষ্টি হয়েছিল। কিন্তু এলাকার মানুষ এটাকে সচেতনতার সঙ্গে যেভাবে রক্ষা করে বন দপ্তরে তুলে দিলেন, এলাকাবাসীকে ধন্যবাদ জানাই। এই কচ্ছপটা এখন বাহাদুরপুর কলেজগাছি ফরেস্টের বনকর্মী হাতে তুলে দেওয়া হবে। কোথা থেকে উদ্ধার হলো এটা? ফুলিয়া ছটকাতলার একটি বাড়ি থেকে। আপনার নাম? অনুপম সাহা।